еще глушить этим. সেজ বাবু দেখেছো গা কেমন সুন্দর বইছে মা গঙ্গা। হেছে বাবা বিশ্বনাথের স্থান, মা অন্নপূর্ণার ভূমি, এসো দেখি দি আমরা এই গাটে একটু বসি।
ও ঠাকুর, মা অন্নপূর্ণা আর বিশ্বনাথের ধামে এলুম, তা তুমি কিছু শোনাবে না? আমার মন যে তাতেই বড় আনন্দ পায়। বেশ বেশ, তবে আমার প্রিয় শিব স্তোত্র কানা শোনাই না? বেশ, কি অভিজ্ঞতাই না হলো! এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এমন গঙ্গা, এমন গঙ্গার রতি, মন্দিরের ঘণ্টার ধ্বনি, আর তোমার স্তোত্র পাঠ, জীবনে আর কোনো খেদ রইল না গো। শুধু শুধু একবার জগদম্বাকে মায়ের দর্শন করাতে ব্যাস। তারপর আমার ছুটি। এত সহজে কে ছুটি মেলে কাছে যাবো?
চলো বসে যাবো, ভেতরে চলো। আমার জগদম্বা মায়ের প্রতিনিধি হয়েছি, আমার মায়ের সব প্রার্থনা যেন স্বীকার করে মা অন্নপূর্ণা। চলো চলো। ঠাকুর আমি যাব না, তুমি যাও। সে কি গা, এ কি কথা কচ, যাবে না কেন? আসলে কি জানো, জগদম্বার বড় সাধ ছিল, কাশী এসে মা অন্নপূর্ণার দর্শন করা। তার সেই সাধ তো আর মিটাতে পারলুম না, তাকে ফেলে আসতে হলো। মনটা বড় খারাপ লাগছে জানো। যদি আগে একবার জগদম্বাকে মা অন্নপূর্ণা দর্শন করাতে পারতো। এ কথা কইলে হয়? হ্যাঁ, তা বলে মায়ের দূরে এসে তুমি ভেতরে যাবে না? তোমরাই তো বলো, এ কাশীধাম মা অন্নপূর্ণার ধাম, তাহলে কি মা শুধু ওই মন্দিরেই অবস্থান করছে? কি জানো তো, তোমার জগদম্বা মা এবারে যখন যেতে বসেছিল, আমি বুঝলুম যে তাকে ছাড়া আমি কতটা অসহায়। সারাটা জীবন আমার কাছ থেকে কিচ্ছু চাইনি, একটাই সাধ ছিল তার, মা অন্নপূর্ণাকে দর্শন করার। পারলুম না সে সাধু এটাতে, আমার আর গিয়ে কি হবে বলো, কি লাভ? চাচি বরং তুমি যাচ্ছ যাও, আর তোমার জগদম্বা মায়ের প্রার্থনা জানাও। আমার বেটা দাড়িকার যেন ভালো বিয়ে হয়, সে কথা বলো মাকে। আর হ্যাঁ, ওই ওই মেয়েটি যে পাত্রী দেখেছিলুম দাড়িকার জন্য, তার কথা ভাবলে জানো তো মনটা বড় বড় ছোট লাগে। ডাকাতে নিয়ে গেল কিন্তু কিচ্ছু করতে পারলুম না তার জন্য। তার জন্য প্রার্থনা করো, তার যেন জীবনটা শেষ না হয়ে যান, সে যেন ভালো থাকে। ব্যাস, আর কিছু চাওয়ার নেই, সব কিছু না চাইতেই পেয়েছি। রানীমার কথা মাঝে মধ্যে খুব মনে পড়ে। তার ওই স্নেহময়ী মুখটা যদি একবার দেখতে পেত, কিন্তু তা তো আর হবার নয়।
বুঝেছি বুঝেছি না সেজ বাবু, এই কাশিধামে এসেছ এখানে এমনটাই হয়। তোমার জীবন কানা যেন তোমার চোখের সম্মুখে ফুটে উঠছে। ঠিক আছে গো, ঠিক আছে সেজ বাবু, তুমি এখানে অপেক্ষা করো, আমি যাই ভেতরে গিয়ে পুজো দিয়ে আসি। তোমাদের সবার জন্য এখানে এমনটাই হয়, তোমার জীবন কানা যেন তোমার চোখের সম্মুখে ফুটে উঠছে।